আজকে আমরা জানবো ক্লেমেনসন রিডাকশন রিয়াকশন সম্পর্কে। ক্লেমেনসন ক্লেমেনসন রিডাকশন রিয়াকশন মোটামুটি ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এই রিয়াকশনে আসলে রিজাল্টটা কি, এই রিয়াকশনে কি হয়? এই রিয়াকশনে অ্যালডিহাইড অথবা কিটোন, মানে যেখানে কার্বনাইল গ্রুপ আছে সেটা কিসে কনভার্ট হয়, সেটা অ্যালকিনে কনভার্ট হয়, সরি অ্যালকেনে কনভার্ট হয়। কিসের উপস্থিতিতে? হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে কার্বনাইল গ্রুপ কন্টেইনিং অ্যালডিহাইড অথবা কিটোনটা কিসে কনভার্ট হয়? অ্যালকেনে কনভার্ট হয়। এখন এই রিয়াকশনের মেকানিজমটা আসলে কী? এই রিয়াকশনের মেকানিজমে কী হয়, মূলত শুরুতে যে কার্বনাইল গ্রুপটা আছে সেই কার্বনাইল গ্রুপের মধ্যে কিন্তু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি বেশি থাকার কারণে সে ডাবল বন্ডের একটা পাই ইলেকট্রন ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নেওয়ার কারণে অক্সিজেনটা নেগেটিভ চার্জ হয় আর কার্বনটা পজিটিভ চার্জ হয়। এখন কার্বনটা যেহেতু পজিটিভ চার্জ হয়েছে, বিক্রিয়ার মধ্যে যে জিঙ্ক অ্যামালগামটা আছে সেখানে থাকা জিঙ্কটা দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। দুইটি ইলেকট্রন ত্যাগ করে কিসে কনভার্ট হবে? জিঙ্ক টু প্লাসে কনভার্ট হবে। এখন এই দুইটি ইলেকট্রন কে গ্রহণ করবে? কার্বনটা গ্রহণ করবে। কার্বনের মধ্যে তো একটা পজিটিভ চার্জ আছে, এখন একটি ইলেকট্রন কার্বনের পজিটিভ চার্জটাকে রিমুভ করবে এবং আরেকটি ইলেকট্রনও তো আছে সেটা কার্বনের সাথে যুক্ত হয়ে টোটাল রেজাল্টটা কী হবে? কার্বনটা নেগেটিভ চার্জ হবে। কার্বন নেগেটিভ চার্জ আর উপরে অক্সিজেনও নেগেটিভ চার্জ, আর এদিকে দুইটা বন্ড। এখানে কার্বনটা নেগেটিভ হইলো কেন? কেননা এখানে একটা পজিটিভ চার্জ। আর জিঙ্ক এখানে কয়টি ইলেকট্রন দিছে? দুইটি ইলেকট্রন দিছে। একটি ইলেকট্রন পজিটিভ চার্জটাকে রিমুভ করছে এবং আরেকটি ইলেকট্রন কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন নেগেটিভ চার্জ ফর্ম করছে। এখন বিক্রিয়াতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডও আছে, তাহলে কার্বনটা এদিকে যদি নেগেটিভ চার্জ হয় আর অক্সিজেনটা যদি অক্সিজেনটাও কিন্তু নেগেটিভ, তাহলে এখানে বিক্রিয়ার মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে সেখানে টু মোল অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্যাট মিন্স দুইটা এইচ প্লাস আয়ন এদের সাথে যুক্ত হবে। কার্বনের সাথে একটা এইচ প্লাস আয়ন যুক্ত হবে, অক্সিজেনের সাথে একটা এইচ প্লাস আয়ন যুক্ত হবে। তাহলে কী ফর্ম করবে? এদিকে সিএস ফর্ম করবে আর এদিকে ওএইচ ফর্ম করবে। বিক্রিয়াতে তো আর দুইটা এইচ প্লাস নাই, আর অনেকগুলো এইচ প্লাস আছে। তার মানে আরও একটা, ধরো আরও একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে আরও একটা এইচ প্লাস আয়ন এই ওইচের সাথে যুক্ত হবে, কেননা অক্সিজেনের লন পেয়ার ইলেকট্রন আছে। আর লন পেয়ার ইলেকট্রনটা কার সাথে যুক্ত হবে? এইচ প্লাসের সাথে যুক্ত হবে। এইচ প্লাসের সাথে যুক্ত হলে অক্সিজেনটা এখানে পজিটিভ চার্জ হয়ে যাবে আর এখানে ওএইচ টু ফর্ম করবে, মানে এইচ প্লাস আয়নটা ওএইচের সাথে যুক্ত হয়েছে। এখন এখানে কী ফর্ম হয়েছে? ওএইচ টু। এখন অক্সিজেনটা পজিটিভ চার্জ, অক্সিজেনের ইলেকট্রন দরকার, সে কী করবে? এখানে থাকে ইলেকট্রনটা তার দিকে টেনে নেবে। টেনে এলে এখান থেকে ওয়ান মোল অফ ওয়াটার রিমুভ হবে। ওয়ান মোল অফ ওয়াটার রিমুভ হলে কী হবে? এখানে সিএইচ যেহেতু কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নিছে, তাহলে কার্বনটা পজিটিভ চার্জ হবে। তারপর নেক্সট স্টেপে কী হবে? কার্বনটা যেহেতু পজিটিভ চার্জ হয়েছে, বিক্রিয়াতের মধ্যে তো কিন্তু আরও জিঙ্ক অ্যামালগাম আছে, জিঙ্ক অ্যামালগাম থেকে জিঙ্ক কী করবে? আরও দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হবে। দুইটি ইলেকট্রন কার্বন একটা গ্রহণ করবে, পজিটিভ চার্জ রিমুভ হবে, আর একটা গ্রহণ করে ইভেনচুয়ালি কার্বনটা নেগেটিভ চার্জ হবে। কার্বনটা নেগেটিভ চার্জ হওয়ার কারণে বিক্রিয়াতে থাকা আরও এস প্লাস আয়ন থেকে, মানে এইচ প্লাস আয়নটা কী হবে? আবার কার্বনের সাথে যুক্ত হবে। এখানে কার্বন কিন্তু নেগেটিভ চার্জ, তার মানে কার্বনের সাথে যুক্ত হয়ে সবশেষে কী ফর্ম করবে? সিএইচ টু ফর্ম করবে। বিক্রিয়াতে শুরুতে কী ছিল? অ্যালডিহাইড, আর বিক্রিয়ার শেষে এখন কী হয়েছে? অ্যালকেন হয়েছে। এইচ প্লাস যুক্ত হওয়া মানে এখানে প্রোটোনেশন হওয়া। মোটামুটি এই হলো ক্লেমেনসন রিডাকশনের মানে মেকানিজমটা।